চলো আমরা এখন দেখে নেব যে আমাদের আগামী আঠাশ তারিখ এবং পাঁচ তারিখে কেমিয়া গ্যালাক্সির পক্ষ থেকে যে অফলাইন পরীক্ষাটির ব্যবস্থা করা হয়েছে সেই পরীক্ষার দিনে তোমরা এক্সাম সেন্টারে কীভাবে পৌঁছাবে তার একটি রুটম্যাপ তোমরা এখন দেখে নাও দেখো তোমাদেরকে পৌঁছাতে হলে তোমরা অনেকগুলো রাস্তা দিয়েই সেখানে আসা যাবে তো আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে কলেজ পাড়ায় যে সন্ধ্যা তারা ভবনটি আছে সেই সন্ধ্যাতারা ওই সেখান থেকে শুরু করে এক্সাম সেন্টারে কীভাবে যাওয়া যাবে তাছাড়াও তোমরা অ্যাকচুয়ালি আমাদেরকে ওই যে জাতীয় সড়ক আছে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক সেই জাতীয় সড়কে আমরা উঠবো জেলখানা মোড় হয়ে জেলখানা মোড়ের ওই রাস্তাটি ধরেই আমরা যাব দেখো তোমরা এখান থেকে দেখো যে কীভাবে যেতে হবে এখান থেকে দেখো একটা সন্ধ্যাতারা আমাদের সেই সন্ধ্যা রাস্তাটি ধরে সোজা আমরা যাচ্ছি জেলখানার মোড়ের দিকে যাচ্ছি আমরা জেলখানা মোড়ের দিকে দেখো সামনেই একটি মোড় পড়বে সেই মোড়টি থেকে সোজা রাস্তাটি চলে গেল সেই রাস্তায় যাব না সোজা না গিয়ে আমরা একটু হাতের বাম দিকের রাস্তাটি ঘুরে যাবো যে জেলখানা জেলখানার সামনের দিক দিয়ে চলে যাচ্ছে এই যে দেখো এই মোড় থেকে জেলখানার সামনে পাশ দিয়ে আমরা যাচ্ছি এটি এটাই হচ্ছে জেলখানা এই জেলখানার মোড় বলে সামনের মোড়টিকে জেলখানা মোড় বলে এখান থেকে তো জেলখানা মোড় থেকে তোমাদের হাতের বাম দিকে টার্ন নিতে হবে হাতের বাম দিকে গেলে দেখবে যে সারদা পেট্রোল পাম্প পড়বে ঠিক আছে এই এই যে এই মোড়টা থেকে এসে হাতের বাম দিকে টার্ন নেবে যদি আমি তোমার বাম দিকে টার্ন নাও তাহলে তোমাদের সামনে দেখবে যে জাতীয় সড়কে উঠে গেলাম দূর এগিয়ে গিয়ে দেখবে দেখবে যে হাতের ডান দিকে দেখবে যে পেট্রোল পাম্প আছে সারদা পেট্রোল পাম্প সেই সারদা পেট্রোল পাম্পটা পার করে সামনে একটু আগাতে হবে সামনে এগিয়ে গেলেই দেখবে হচ্ছে গিয়ে তোমার এই যে দেখবে একটা বিবেকানন্দ একটা স্ট্যাচু আছে এখান থেকেই দেখবে যে একটি রাস্তাটি এই বিবেকানন্দ স্ট্যাচুর যে রাস্তাটি আছে এখান থেকে ঠিকঠাক উল্টো দিকে এবং এই রাস্তাটি থেকে কিন্তু স্টার নার্সিংহোমের ওই রাস্তাটি আসে যেটা হসপিটালের পেছন দিক দিয়ে আসে আর এদিক থেকে তোমার পেছনে দিক থেকে শিলিগুড়ি মোড়ে এর ন্যাশনাল দোড় সোজা চলে গেলেই শিলিগুড়ি মোড় চলে যাচ্ছে রাস্তাটি তো সেদিক দিয়েও তোমরা আসতে পারো যদি তোমরা কেউ শিলিগুড়ি মোড় থেকে আসো তো তোমরা ন্যাশনাল ধরে এই জায়গাটাই পৌঁছাবে আর কি যেখানে স্টার নার্সিংহোমের যে মোড়টা সেই মোড়ে আসবে সেখানে দেখবে যে একটি কালী মন্দির আছে কালী মন্দিরের পাশ দিক দিয়ে যে রাস্তাটি নেমে গেল গ্রামের দিকে সেই রাস্তা ধরে তোমাদেরকে আসতে হবে সেই রাস্তা ধরে সোজা চলে আসো তাহলেই এক্সাম সেন্টারে আসা যাবে দেখো এখান থেকে সামনে কিছুদূর এগিয়ে গেলেই দেখবে যে একটি ইট ভাটা পড়বে দুটি ইট ভাটা আছে সামনে ইট ভাটাটির নাম স্টিল ইট ভাটা স্টিল ইট ভাটা পার করে তারপরে আসবে এসএসবি ইট ভাটা দেখো এখান থেকে সামনে একটু এগিয়ে যাও এগিয়ে গেলেই দেখতে পাবে যে দেখো এই যে ভাটাটি সেটা স্টিল ইট ভাটা লেখা আছে স্টিল ইট ভাটার পাশ দিক দিয়ে আমরা চলে আসলাম সামনে পার করে দেখবে যে পাশে সুন্দর ধান খেত আছে তোমরা সেই নেচারের রূপটিও দেখতে পাবে তোমরা আসলে এখানে এখান থেকে পাশে সোজা চলো এই রাস্তা ধরে এখান থেকে দেখো এই পাশে যেটা ইট দেখতে পাচ্ছ সেটা হচ্ছে এসএসবি ইটভাটা ভাটা এখান থেকে দেখো একটা ব্রিজ পড়বে এই এই ব্রিজ থেকে দেখো একটি রাস্তা হাতের ডান দিকে চলে গেল আর একটি সোজা চলে গেল। তোমরা সোজা হাতের ডান দিকে না ঢুকে সোজা চলে আসবে তো সোজা এগিয়ে গিয়ে দেখবে যে একটি তোমার আজকে সাদা রঙের দোতলা বাড়ি দেখতে পাচ্ছ সেই সাদা রঙের যে দোতলা বাড়িটি এটাই হচ্ছে গিয়ে এক্সাম সেন্টার এখানে কি পরীক্ষার সেই দিন সকালে কয়েকজন থাকবে তারা তোমাদেরকে সঠিক ডিরেকশন দেখিয়ে দেবে এখানে এসে তোমাদেরকে সকাল সাড়ে নটার মধ্যে প্রত্যেকে রিপোর্ট করতে হবে দেখবে সামনে একটু সরকার ভ্যারাইটিস লেখা আছে সেই সরকার ভ্যারাইটিসে তোমাদেরকে সামনে এসে তোমাদেরকে রিপোর্ট করতে হবে আশা করা যায় প্রত্যেকে বুঝতে পেরেছ যদি বুঝতে না পারো তাহলে আমার যে ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বারে কন্ট্যাক্ট করবে